প্রিয় ভক্তমণ্ডলী, গুরু পূর্ণিমা হল গুরুকে স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞানানোর দিন। গুরু আমাদের আধ্যাত্মিক শিক্ষক, যিনি করুণা পরবশ হয়ে আমাদের ঈশ্বর লাভের পথে চালিত করেন এবং আমাদের উপর তার কৃপা বর্ষণ করেন। শ্রীরামকৃষ্ণ দেব বলতেন, সচ্চিদানন্দই গুরু। অনন্ত গুরুশক্তি যেভাবে প্রকাশিত হয়ে শ্রীরামকৃষ্ণের রূপ পরিগ্রহ করেছে, তা পূর্বে কখনো দেখা যায়নি। শ্রীরামকৃষ্ণের মধ্যে রয়েছে অসীম শক্তি, করুণা, অন্তহীন দৈব গুণাবলী, সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধি এবং বৈচিত্র্যময় আধ্যাত্মভাব। জগতের কল্যাণের জন্যই যুগাবতার শ্রীরামকৃষ্ণের মধ্যে এই গুরুশক্তির পূর্ণ বিকাশ ঘটেছে। স্বামীজি বলছেন, অনাদি অনন্ত বেদরূপ সমুদ্র মন্থন করিয়া যাহা পাওয়া গিয়াছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদি দেবতা যাহাতে শক্তি প্রদান করিয়াছেন, যাহা নারায়ণ অর্থাৎ ভগবানের অবতার গণের প্রাণসারের দ্বারা পূর্ণ, শ্রীরামকৃষ্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র স্বরূপ দেহ ধারণ করিয়াছেন। আমাদের পরম সৌভাগ্য যে আমরা এমন এক দুর্লভ আধ্যাত্মিক প্লাবনের সময়ে জন্মগ্রহণ করেছি, যা আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর যাত্রাকে সুগম ও ত্বরান্বিত করেছে। আসুন আমরা সকলে পরম গুরু শ্রীরামকৃষ্ণের পবিত্র চরণে নিরন্তর প্রার্থনা করি, তিনি যেন আমাদের হাত ধরে ভাব সমুদ্র পার করিয়া দেন। এই শুভদিনে যারা ঈশ্বরকে উপলব্ধি করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের সকলকে আশীর্বাদ এবং শুভকামনা জানাই। তাদের সকলের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতি ভালোবাসায় পূর্ণ হোক। তাদের বাণী ও শিক্ষা যেন আমাদের সর্বদা উদ্বুদ্ধ করে এবং আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে দেয়। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।